ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই, অজু করার সময় যে শুধু বাম হাতই লাগাতে হবে, ডান হাত লাগা যাবে না, এই মর্মে আমাদের জানা মতে কোনো হাদিস নেই। অবশ্য আপনি বলেছেন যে একজন মোটা মানুষ বসতে সমস্যা, তো সে দু হাত দিয়ে অজু করতে পারে কিনা, অবশ্যই পারে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরাতুল বাকারা শুনুন, আবার 2:286, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ তাআলা কোনো কাজ অর্পণ করেননি মানুষকে। অতএব মানুষের যেটা ক্ষমতা রয়েছে সাধ্যমতো আল্লাহ তাআলা আমল করতে বলেছেন, যেখানে তার জন্য সমস্যা হচ্ছে সেটা অবশ্যই বৈধ। যদিও হাদিস নিষেধ ছিল, হাদিসে যদি নিষেধ থাকতো যে দু হাতে অজু করা যাবে না, যদি হাদিসে নিষেধ থাকতো তারপরেও জায়েজ ছিল যদি তার জন্য এক হাতে অজু করা মানে পা ধৌত করা সমস্যা হতো, সম্ভবপর না হতো, তারপরেও জায়েজ ছিল যদি তার জন্য কারণটা হচ্ছে যে সে এ বিষয়ে ক্ষমতা হারিয়ে ফেলেছে। অনেক সময় মোটা মানুষের অস্বস্তিকর বোধ হয়, সেই জন্য তিনি দু হাতে অজু করতে পারেন, আর হাদিসে তো নিষেধও নেই, কোনো সমস্যা নেই। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ তাআলা কোনো কাজ অর্পণ করেন না। সূরা তাগাবুন আয়াত নম্বর 16, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো। তো সাধ্যমতো আল্লাহ তাআলাকে ভয় করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলে ফামা রিজদুর কাইরা বাগমান আদ, কোনো কাজ যখন বাধ্যতামূলক করা হয় তখন কোনো গুণা হবে না, কোনো গুণা হবে না এবং সীমালঙ্ঘনও হবে না। সূরাতুল বাকারা সূরা নম্বর 2:173, অতএব কোনো সমস্যা নেই দুহাতে অজু করা, মুখ